কোভিড পরিস্থিতির মাজেরে সমাগত সরস্বতী পূজাক লৈ ব্যস্ত হৈ পৰিছে শিবসাগৰৰ মৃৎশিল্পীসকল। এফালে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতত সরকারের বিভিন্ন নীতি নির্দেশনা, আনফালে সমাগত বিদ্যার দেবী সরস্বতীর পূজা। দেবী সরস্বতীর পূজার দিন চমু চাপি অহার সমান্তরালকৈ ব্যস্ততাও বাড়ি আহিছে রাজ্যের বিভিন্ন প্রান্তর লগতে শিবসাগরের মৃৎশিল্পীসকলের। কোভিড পরিস্থিতির মাজেরে বুকুত অলেখ সপোন বান্ধি শিবসাগর আমুলাপট্টির নিপুণ খনিকর তথা মৃৎশিল্পী স্বপন পালে তেওঁর সহযোগীসকলের সৈতে নির্মাণ করেছে দেবী সরস্বতীর আশিরও অধিক প্রতিমা। মৃৎশিল্পীকে জীবন আর জীবিকার ব্রত হিসাবে গ্রহণ করা খনিকরগিয়ে বিগত কেবা দশক ধরে বিভিন্ন দেব দেবীর প্রতিমা নির্মাণ করে অহার লগতে স্বাবলম্বিতার পথ প্রশস্ত করে আহিছে তেওঁর সহযোগীসকলের। এবার কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতত বহু শিক্ষানুষ্ঠান বন্ধ থকালৈ চাই পূর্বর তুলনায় কম প্রতিমা নির্মাণ করা স্বপন পালে রং তুলিকারে দেবীর প্রতিমাক আকর্ষণ করে তোলার ক্ষেত্রত অলপও করা নাই কৃপণালী। আজিও শিবসাগরের বিভিন্ন স্থানের পর সরস্বতীর প্রতিমা বিচারি বিভিন্ন জনে শিল্পীগুলি সহযোগ করাত আনন্দিত শিল্পীগুলি। শিবসাগরের পর সৈয়দ মুসাকুর রহমান, আদিত্য।